আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি শেয়ার করছি কোনো রকম ঘি বা তেল ছাড়া অনেক সুন্দর একটি লাড্ডু রেসিপি। এই রেসিপিটা অনেক সহজেই তৈরি করা যায়। এই রেসিপিটা তৈরি করতে খুব অল্প কিছু উপকরণের প্রয়োজন হয়। আমি এখানে নিয়েছি প্রথমে গাজর। বাজারে এখন প্রচুর পরিমাণে গাজর রয়েছে। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এবং গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। শীতকালীন এই সবজি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও অনেক সাহায্য করে, ত্বককে করে সুস্থ, সুন্দর এবং উজ্জ্বল। আমি গাজরগুলোকে প্রথমে একটি কাটারের সাহায্যে মিহি করে কেটে নিচ্ছি, ঝুরি ঝুরি করে। সবগুলো গাজর কেটে নেওয়া শেষ। এখন এখানে নিয়েছি আমি হাফ লিটার পরিমাণ দুধ, আর দুইটা নিয়েছি 10 টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ, নিয়েছি চিনি, আর নিয়েছি ফ্লেভারের জন্য এলাইচি গুঁড়ো। এখানে আপনারা যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন, যাদের এলাচি পছন্দ না তারা নাও দিতে পারেন। এখন একটি পাত্রে আমি এখন হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি, এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধ ভালোভাবে ফুটে আসার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর। দুধ দিয়ে গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, আর একদম পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম পানি যখন কমে আসবে তখন আমি এখানে দিয়ে দিব এলাচি গুঁড়ো। এলাচি গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চেড়ে তারপরে আমি চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে আবার 5 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নেব, একদম আঠালো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন চিনিগুলো গলে গিয়ে গাজরগুলো আঠালো হয়ে আসবে, গাজরগুলো নেমে নেওয়ার আগ মুহূর্তে আমি এখানে 1 প্যাকেট গুঁড়োর দুধ দিয়ে নিচ্ছি। গুঁড়োর দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, এতে অনেক সুন্দর ফ্লেভারও আসে আর খেতেও অনেক মজা লাগে।
এবার আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি, আর একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব না, একটু উষ্ণ গরম অবস্থাতেই এগুলো হাত দিয়ে খুব সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে আমি বানিয়ে নিব। এখানে আপনারা এরকম লাড্ডুর মতো গোল গোল বানাতে চাইলেও বানাতে পারেন, বা অন্য যে কোনো শেপে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি গোল গোল করে তৈরি করে গুঁড়ো দুধে একটু গড়িয়ে নিচ্ছি। এভাবে আপনারা খুব সহজে গাজরের লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।